নমস্কার বন্ধুরা আমার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমার হাজব্যান্ড যাবেন তাড়াতাড়ি কাজে তাই জন্য আমাকে সকাল সকাল উঠে কিছু কাজ আর রান্নাটা সেরে ফেলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমরা আমি তালাটা খুলে ফেলছি তালাটা খুলে ফেলার পরে গেটের সামনে একটু জল দিয়ে তারপর গাছে জল দিয়ে আমি আমার রান্না বান্না কাজকর্ম শুরু করি কারণ ঘুম থেকে উঠেই তো আর সোজা রান্নাঘরে চলে যাওয়া যায় না ফ্রেশ হতে হয় আনুষাঙ্গিক কাজকর্ম করে তারপরে রান্নাঘরে ঢুকতে হয় তো সবার প্রথমে আমি আজকে ঘুগনি করব বলে প্রেশার কুকারে আলু আর মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি এখানে দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি মটরটাকে অ্যাড করব। আমি কিন্তু এখানে হলুদ দিই আমি নুন দিয়ে জল দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম আর এই মটর আলু যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আর একটা বাটিতে আটা মেখে নিচ্ছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য অনেক সকালে বেরোবে তাই রুটি খেয়ে যাবে তাই জন্য আমি রুটিটা করে নিচ্ছিলাম তো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে লেচিও করা হয়ে গেছে আর ওদিকে দেখো ঘুগনির জন্য যে আলু মটরটা রেখেছিলাম প্রেশারে সিটি দেওয়াও শুরু হয়ে গেছে এখানে আমার রুটিগুলোকে বেড়া হয়ে গেছে এবং এখন আমি সেঁকছি রুটিগুলো হয়ে যাবার পরে আমি চা বানিয়ে নিলাম কারণ সকালবেলা অত সকালে ঘুম থেকে উঠেই আমি চাটা খেতে পারি না একটু সময় লাগে তাই খানিকটা কাজ এগিয়ে তারপর আমি চা করে নিয়েছিলাম আর এখানে ঘুগনি করব বলে আগে নারকেলগুলোকে ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম আর কড়াইটা দেখে তোমরা ভাবতে পারো অত নোংরা কেন আসলে তার আগে আমি মাছগুলো ভেজেছিলাম সেই জন্য কড়াইটা ওই একই কড়াইতে আমি আবার ঘুগনিটা করলাম এখানে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম সো বন্ধুরা দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত আছে এটাতে রুটি আছে পাঁপড় ভাজা এটা ছোলার ডাল এটা আমি ঘুগনি করেছিলাম সকালবেলা খাবার জন্য মাছের ঝোল চাটনি আর এটা আমার মেয়ের জন্য করেছি এখন আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি খাবো বলে দেখো আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে আমি এটা খেয়ে আমার টুকটাক কাজগুলো করি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে ধন্যবাদ